কারণে বিচিত্র সব ঘটনা ঘটছে ট্রাইব্যুনালে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক মাওলানা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে সাক্ষীদের আদালতে না এনে পুলিশের কাছে দেওয়া বক্তব্যকে সাক্ষ্য হিসেবে নেয় সাক্ষীরা বলছেন নিজেরা চাইলেও তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করানো হয়নি। রাকিব হাসানের রিপোর্ট। প্রসিকিউটররা মাওলানা সাইদির মামলায় অসুস্থ, স্মরণশক্তি লোপ, ভ্রমণে মৃত্যুর ঝুঁকি আছে, ভয় ভীতি ও হুমকি দেয়া হচ্ছে এমন কারণ দেখিয়ে 68 জন নিয়মিত সাক্ষীর মধ্যে 46 জনকে ট্রাইব্যুনালে আনা যাবে না বলে একটি আবেদন করে। এর মধ্যে 15 জনকে আদালতে না এনে তদন্ত কর্মকর্তাদের কাছে দেয়া তাদের বক্তব্যকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়। প্রসিকিউটররা বলছেন আসামি পক্ষের হুমকির কারণে সাক্ষীরা আদালতে আসতে পারেননি। সশস্ত্র ক্যাডাররা তাদের বাড়িতে বাড়িতে যেয়ে হুমকি দিচ্ছে, প্রাণের ভয়ে কেউ দেশ ছেড়ে চলে গেছে আর অন্যান্যরা এমনভাবে পালিয়ে আছে যে তাদেরকে দ্রুত মাননীয় আদালতে হাজির করা সম্ভব নয় এবং সেটা সময় সাপেক্ষ, দ্রুত এবং আদৌ সম্ভব হবে না। কিন্তু সংশ্লিষ্ট সাক্ষীরা বলছেন ভিন্ন কথা। মানে আমার মধ্যে কথা হচ্ছে যে এই মামলার যে আসামি করা হয়েছে দেলোয়ার হোসেন সাইদকে, বা তার কথা বলা হয়েছে যে আপনি বলছেন যে সে এই আমার স্বামীকে হত্যা করছে নিয়া। না না না, এরকম ফাঁসি কথা মুখে চেন বাবা, এরকম কথা কম কম না, আমি আজ ধরে কাল মরছি তো। এই কথাটা বল, এই দেলোয়ার সাইদ এসবার সাইদ করে নাম রেটো চ্যাংড়া বয়স শুনলেন, এরকম কোনো সাইদ ছিল? সে আমার বিরুদ্ধে বলে সে সাজি সাহেবের নামে কেস হয়েছে, আমার মায়ের সাজি সাহেবের মারে নাই, তার দেহিও নাই, শুনছি ভাই আমার আজকে কইছে মিলিটারিতে পাক সৈন্য তারা মারছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক বলেন বিচার বানচাল করতে সাক্ষী না এনে তাদের বক্তব্যকে জবানবন্দি হিসেবে চালানো হচ্ছে। দেশের প্রবীণ এই আইনজীবী বলেন সারা দেশের মানুষ যুদ্ধাপরাধের বিচার চাইলেও সরকারের আন্তরিকতা নিয়ে সংশয় রয়েছে। রাকিব হাসান।